হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি হাটে এসেছি একটা বিশেষ দরকারে আর সেটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব তো আজকে ভিডিওটা একটু রকম হতে যাচ্ছে তাই ভিডিওটা স্কিপ করে দেখো না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে দেখো আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য আসলে হাবড়া মার্কেট থেকে আগের সপ্তাহে আমি একটা মেয়ের জন্য সোয়েটার কিনেছিলাম আর সেই সোয়েটারটা আজকে আমি পাল্টিয়ে নিতে এসেছিলাম কিন্তু সেটা পাল্টাতে গিয়ে আর একটা দুর্ভোগে পড়লাম কোনো জিনিস এক্সচেঞ্জ করতে গেলে আসলে মনের মতন আর হয় না প্রথমটা যেরকম সুন্দর বা ভালো লাগে মনের মতন পরেরটা কিন্তু আর হয় না এছাড়া আবার এক্সচেঞ্জ করতে গেলে কিছু টাকাও দিতে হয় আমাকেও প্রায় একশো টাকা এক্সট্রা দিতে হয়েছিলো আগেরটা কিনেছিলাম সাড়ে তিনশো টাকা দিয়ে একটা সোয়েটার পরেই আবার একটা যখন নিলাম এক্সট্রা আমাকে একশো টাকাও দিতে হয়েছিল কিন্তু আমার মনের মতনও হয়নি যাই হোক হাবড়া মার্কেটটা একটু ঘুরে নিলাম আর এই দেখো এই যে গেঞ্জিগুলো বিক্রি হচ্ছিল না এগুলো যেন কত করে শুনলে অবাক হবে মাত্র একশো টাকা করে বিক্রি করছিল সব একশো সব একশো এখানে যা কিছু ছিল না এগুলো সব একশো টাকা করে বিক্রি হচ্ছিল আর এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো আর দেখো মোটাও আছে কিন্তু গেঞ্জিগুলো আর এগুলো কিন্তু কোনো পুরনো মাল নয় একদমই নতুন হাবড়া মার্কেটে তোমরা কে কে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি হাবড়া মার্কেটে গেছি আর এটা কিন্তু বুধবার ছিল বুধবার আর শনিবার দুই দিন কিন্তু এই হাটটা বসে সকাল তিনটে চারটে থেকে শুরু হয় আর বিকেল তিনটে সাড়ে তিনটে পর্যন্ত থাকে তো তোমরা যদি এসে থাকো তাহলে তো ভালো তোমরা জানো আর যদি না এসে থাকো তাহলে অবশ্যই একবার ঘুরে যাও কেন এত সুন্দর সুন্দর কালেকশান দেখো এই যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছ না এগুলো তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের সোয়েটার বড়দের সোয়েটার এরকম ফুলহাতা গেঞ্জি অনেক কিছু কিন্তু রয়েছে এগুলোর দাম দুশো আড়াইশো টাকা করে আছে তোমরা যদি এখানে আসো এখান থেকে কিন্তু পাইকারি হিসাবেও তোমরা নিতে পারো যদি তোমরা বিজনেস শুরু করতে চাও তাও কিন্তু তোমরা এখানে এসে কিনতে পারো আর এছাড়া খুচরো বিক্রিও হয় এই মার্কেটটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে যারা এই এখানে আসতে যাও শিয়ালদা লাইনে বা শিয়ালদা থেকে যদি আসো তাহলে শিয়ালদা থেকে বনগা লোকালে উঠে তোমরা হাবড়ায় নামতে পারো বা হাবড়া লোকালে উঠেও তোমরা হাবড়ায় নামতে পারো সেখান থেকে টোটো বা ভ্যানে করে তোমরা কিন্তু চলে আসতে পারো এই হাবড়া সুপার মার্কেট জয়গাছি সুপার মার্কেটে এই মার্কেটে কিন্তু সব কিছু পাওয়া যায় যেমন নাইটি চুড়িদার জিন্স এছাড়া শাড়ি তারপরে এখন তো শীতের সময় এখন এই যে শাল তারপরে সোয়েটার আর এই যে দেখো কুর্তি এখানে তোমরা সব কিছু কিন্তু পেয়ে যাবে এই হাটে হাবড়াতে কিন্তু অনেক শপিং মল আছে কিন্তু মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে এই হাটের থেকে জিনিস কিনেও ব্যবহার করে মানুষ এখানে জিনিস কিন্তু একেবারে খারাপও হয় না তবে আমার মেয়ের সোয়েটারটা সাইজে ছোট হয়ে গেছিলো যেহেতু ওকে নিয়ে যায়নি ওর সাইজে ছোট হয়ে গেছিল বলেই আমাকে পাল্টাতে হলো যাই হোক এই ফাঁকে কিন্তু তোমাদের জন্য দেখো এইগুলো কিন্তু ছবি তুলে নিয়ে আসলাম দেখো তো এই চাদরগুলো কেমন লাগছে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও দেখছো কত সুন্দর সুন্দর শাল চাদর এখানে রয়েছে তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু এখানে আসতে পারো তবে হ্যাঁ এখানে যদি আসো অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবে কারণ যত সকালে আসবে তত কিন্তু পাইকারি দামটা থাকে আর যত বেলা বাড়ে এখানে খুচরো বিক্রি হয় আর এখানে পাইকারি দাম এক একরকম খুচরো দাম একরকম খুচরো দাম একটু বেশি হয় আর পাইকারি দাম অর্থাৎ তোমাদেরকে দুটো বা তিনটে নিতে হবে সেক্ষেত্রে দাম কিন্তু অনেকটাই কমে যাবে তোমরা যদি ব্যবসা করতে চাও অবশ্যই কিন্তু এখান থেকে জিনিস কিনে তোমরা ব্যবসা করতেই পারো হাবড়ায় এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখনও পাকা হয়নি তবে পাকা বিল্ডিং কিন্তু হয়ে গেছে ওখানে ওরা কদিন পরেই আবার চলে যাবে আর এই দেখো এখানেই প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর চাদর আর এই দেখো বাচ্চাদের জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর দেখো একবার তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু এসে যদি ভিডিওটা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকো এখানে বাচ্চাদের কিছু উলের সোয়েটারও তোমাদের জন্য ছবি তুলে নিয়ে আসলাম দেখো এই সোয়েটারগুলো কি কিউট কিউট না খুব সুন্দর লাগছিল কিন্তু প্রত্যেকটা সোয়েটারই কিন্তু দেখো খুব সুন্দর ছিল এটাও কিন্তু খুবই ভালো লাগছে সবই কিন্তু উলের সোয়েটার দেখো এগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে বললো আমার তো খুবই ভালো লাগছে আর ঠাকুরের সোয়েটারই বাদ যায় কেন এই দেখো এখানে গোপালের সোয়েটারও রয়েছে তাই এটারও একটা ছোট্ট ভিডিও করে নিলাম আর এই দেখো বাচ্চাদের ছোট ছোট জামাগুলোও কিন্তু এখানে রয়েছে এই দেখো সোয়েটারগুলো কিন্তু খুবই সুন্দর এরপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম দেখো এইখানে পাশে একটা দোকান ছিল এখানে কুর্তি ছিল এই কুর্তির দোকানটাও কিন্তু বেশ ভালো লাগলো প্রত্যেকটা কুর্তি চাদর চারিপাশে শুধু শীতের কালেকশানে ভর্তি আর এই যে বলছিলাম না নতুন বিল্ডিং এই দেখো নতুন বিল্ডিংটা এই বিল্ডিংটায় আর কদিন পরে ওরা চলে যাবে এই যে মার্কেটটা দেখছো ওই নতুন বিল্ডিংটাই শিফট হয়ে যাবে তবে কবে যাবে এখনও কিন্তু ডেট বলেনি এছাড়া এখানে কিন্তু তোমরা চুড়িদার পিসও পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর চুড়িদার পিস রয়েছে আর এই দেখো সব রকম জিনিসই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মার্কেটে গেলে সব মেয়েদের মনে কিন্তু একটু মনে হয় এটা কিনি ওটা কিনি আর এই দেখো এটা হচ্ছে নাইটির একটা দোকান এখানে কিন্তু সব একসাথে ডজন হিসাবে অর্থাৎ চারটে করে তোমাদের নাইটি কিনতে হবে অর্থাৎ এখানে পাইকারি শুধু বিক্রি হয় খুচরো বিক্রি হয় না এরকম কিন্তু প্রচুর দোকান আছে আর এই যে দেখো সোয়েটার এই সোয়েটারটা কিন্তু পাল্টিয়ে আমি নিয়ে আসলাম আমার কিন্তু একদমই পছন্দ হয়নি যা হোক আর কি করা যাবে বলো এই হাবড়া সুপার মার্কেট কিন্তু একদম যশোর রোডের ওপরেই আছে তোমরা কলকাতা থেকে আসো বা বনগাঁ থেকে আসো তোমরা বাই বাসে বা ট্রেনে দুইভাবে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো তাহলে কবে আসছো তোমরা আমি তো গেছি আর এখান থেকে কেনাকাটাও করেছি তোমরাও আসো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোন জায়গায় দিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি টাটা